বৈশ্বিক মহামারী করোনা লণ্ডভণ্ড করে দিয়েছিল এই পৃথিবীকে, সারা পৃথিবীর মানুষকে নাড়া দিয়েছিল জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে যে যে অবস্থায় যুদ্ধ করেছিল বিগত দুইটা বছর। বিশেষ করে করোনার এই মহামারীর এই মুহূর্তে যে অমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় 30টা দেশে, আমরা জানি, আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা দেশ তাদের মানুষের নিরাপত্তার জন্য, তাদের মানুষকে বাঁচানোর জন্য, তাদের দেশকে রক্ষা করার জন্য তারা সরকারিভাবে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিবে, বাংলাদেশ সরকার দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, অমিক্রন থেকে বাঁচার জন্য সরকার যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানায়। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার অমিক্রন মূলত সৃষ্টি হয়েছে আফ্রিকা থেকে। পৃথিবীর বিভিন্ন দেশ সরাসরি আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, যদিও আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি আফ্রিকার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স বায়া হয়ে আমাদের দেশে আফ্রিকা থেকে আপনার প্রতিনিয়ত লোক আসছে। এবং সিভিল এভিয়েশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে আফ্রিকা থেকে আসলে 48 ঘন্টা তথা পৃথিবীর যে কোনো দেশ থেকে আসলে 48 ঘন্টা আগে করোনার টেস্ট সার্টিফিকেট PCR টেস্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে এবং 14 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের প্রশ্ন হলো যে বিগত দিনে যখন করোনার মহামারীর সূচনা লগ্নে বাংলাদেশকে যখন লণ্ডভণ্ড করে দিয়েছিল, তখন চায়না থেকে ফ্লাইট বাংলাদেশ সরকার উন্মুক্ত রেখেছিল, পরবর্তীতে আপনারা প্রবাসীদেরকে টার্গেট করেছিলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিগত 2 বছরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে প্রবেশ করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলা, আপনার যদি ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা বাংলাদেশে প্রবেশ করেছে, যারা করোনার টেস্ট নিয়ে প্রবেশ করেছে, যারা আপনার অনেকে হোটেল কোয়ারেন্টাইনে ছিল, অনেক হোম কোয়ারেন্টাইনে ছিল, চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো প্রবাসীর গায়ে, প্রবাসীর শরীরে আপনার করোনার কোনো ধরনের সিমডম ছিল না, কেউ করোনা বহন করে বাংলাদেশে আসে নাই। অযথা প্রবাসীদেরকে টার্গেট করা থেকে আপনারা বন্ধ থাকুন এবং প্রবাসীদেরকে কোনো মতে টার্গেট করবেন না। পৃথিবীর বিভিন্ন দেশের ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায়, যদি সৌদি আরবের কথা বলি, সৌদি নাগরিক আফ্রিকাতে গিয়েছিল এবং সৌদি নাগরিক আফ্রিকা থেকে আসার পর তার সেই সিমডম ধরা পড়েছে। তাই আমি মনে করি যে প্রবাসীদেরকে টার্গেট করবেন না। এই বৈশ্বিক মহামারী আপনার কোভিড-19-এর মতো, আপনার অমিক্রন যে বিদ্যুৎ গতিতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, সেই পৃথিবীর বিভিন্ন দেশ আপনার বিশেষ করে আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ রেখেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচিত হবে এই মুহূর্তে আপনার প্রত্যেকটা এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া যে আফ্রিকা থেকে যেন কোনো যাত্রী বহন না করে, আফ্রিকা থেকে যেন কোনো যাত্রী বাংলাদেশে নিয়ে না আসে। আপনারা ফ্লাইট উন্মুক্ত রেখেছেন, আপনার আফ্রিকা থেকে যাত্রী আসা উন্মুক্ত রেখেছেন, আবার আপনার হোটেল কোয়ারেন্টাইনের কথা বলছেন, এগুলা আমার মনে হয় এই এই সিদ্ধান্ত ভুল। সিভিল এভিয়েশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হবে, যেহেতু টার্গেট হচ্ছে আফ্রিকা, যেহেতু আফ্রিকা থেকে অমিক্রন শুরু হয়েছে, প্রায় 30টা দেশে ছড়িয়ে পড়েছে, অস্ট্রেলিয়ার মতো দেশ, মালয়েশিয়া, ভারত এবং আপনার সৌদি আরবে আপনার এই সিমডম ধরা পড়েছে, প্রবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন। আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, প্রবাসীরা কখনো কোনো মতে কোনোভাবেই বাংলাদেশে এই 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 জীবাণু বহন করে নিয়ে কখনো আসে না, এটা প্রমাণিত, বিগত দিনে প্রমাণিত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো প্রবাসী বিগত 2 বছরে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে আসে নাই, এটা বিভিন্নভাবে বর্ডার এরিয়া হয়ে এসেছে এবং চায়নার ফ্লাইট দিয়ে, চায়নার ফ্লাইট তখন উন্মুক্ত রেখেছেন। আজকে ঠিক আপনারা আফ্রিকার ফ্লাইট সরাসরি বন্ধ রেখেছেন, কিন্তু ইনডাইরেক্ট বায়া হয়ে পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সে আফ্রিকা থেকে যদি বাংলাদেশে আপনার কোনো যাত্রী প্রবেশ করে, তাহলে এই জীবাণু নিয়ে আসার আপনার সম্ভাবনা রয়েছে। 240 জনকে আপনারা খুঁজছেন, আপনারা পাচ্ছেন না, যারা আফ্রিকা থেকে এসেছে তাদেরকে আপনারা আপনার স্থানীয় প্রশাসনের মাধ্যমে
তাদের তাদের খোঁজ নিতে পারেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গানোর কোনো কোনো প্রয়োজন পড়ে না। লাল পতাকা প্রবাসীর বাড়িতে কেন লাল পতাকা টাঙ্গাবেন? প্রবাসীরা কোনো অপরাধ করেছে? আফ্রিকা থেকে যারা এসেছে এর আগে এসেছিল, এই যে ওমিক্রন ওমিক্রন ধরা পড়ার আগে এসেছিল, এই মুহূর্তে আফ্রিকা থেকে আসা টোটাল বন্ধ করে দেন। অনেক টেনশনের মধ্যে রয়েছেন প্রবাসীরা। এক তো টিকিটের যন্ত্রণা, টিকিটের মহামারী, ওমিক্রন এবং করোনার চেয়েও মহামারী দেখা দিয়েছে প্রবাসীদের জীবনে। টিকিটের দাম, টিকিটের দাম কমানো হচ্ছে না। দুবাই, কাতার, কুয়েত একজন শ্রমিক 5-7 মাসের যে ইনকাম করে সেই ইনকাম দিয়ে রিটার্ন টিকিট পাচ্ছে না। বাংলাদেশ থেকে যাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের সিন্ডিকেট করা হচ্ছে, টিকিট নিয়ে সিন্ডিকেট হচ্ছে, এটা দেখার মতো কেউ নাই। তাই আমরা আমরা প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে টোটাল কমপ্লিট আপনার কমপ্লিটভাবে আফ্রিকার ফ্লাইট বন্ধ রাখুন। আফ্রিকা থেকে যেন কেউ এই মুহূর্তে আসতে পারে না। আর আফ্রিকার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুদেরকে বলছি, দেশের জন্য, অন্যান্য প্রবাসীদেরকে বাঁচানোর জন্য, প্রবাসীদেরকে বদনাম থেকে বাঁচানোর জন্য, প্রবাসীদেরকে টার্গেট থেকে বাঁচানোর জন্য, দয়া করে আফ্রিকা থেকে এখন বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসবেন না, এটা আমাদের অনুরোধ। আর বাংলাদেশ থেকে যাওয়ার জন্য অনেকে রিউমার শুরু করে দিয়েছেন, এখনও পর্যন্ত কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সরকারগুলো এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। মধ্যপ্রাচ্য এত তাড়াতাড়ি এ ধরনের সিদ্ধান্ত নেবে না, কারণ করোনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনার অনেক অনেক ক্ষমতা রাখে। তাই আমি আশাবাদী যে ওমিক্রন মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। আপনারা কোনো গুজবে কান দিবেন না, কোনো ধরনের টেনশন করবেন না, নর্মালভাবে আসা যাওয়া করতে পারেন। তবে একটা কথা বলি, এই মুহূর্তে যারা বাংলাদেশে আসবেন তারা পাসপোর্ট রিনিউ করে আসবেন, কারণ বাংলাদেশে আসার পর আপনারা সবচেয়ে বেশি কষ্ট পাবেন পাসপোর্ট জটিলতায়। তাই যারা বাংলাদেশে আসবেন পাসপোর্ট রিনিউ করে আসুন, ভিসা রিনিউ করে আসুন, নর্মালভাবে আসা যাওয়া করুন। ইনশাআল্লাহ ভরসা রাখুন মহান আল্লাহর উপর, আর সচেতন থাকবেন। টিকিটের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ দিতে চাই, টিকিটের রেট কমানোর জন্য, প্রবাসীদের এই হয়রানি মুক্ত করার জন্য, প্রবাসীদেরকে বাঁচানোর জন্য। যতক্ষণ পর্যন্ত টিকিটের দাম কমানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রেমিটেন্সের প্রবাহ আর বাড়বে না।